বৃষ্টি প্রার্থনার দোয়া বৃষ্টি তালার যে কত একটি নিয়ামত সেটি আমরা যখন প্রচণ্ড তাপমাত্রায় পড়ে যায় তখন আমরা বসতে পারি আবার যখন প্রচণ্ড আকারে বৃষ্টি পড়ে তখন আমরা বলে থাকি যে এত বৃষ্টি হয় কেন আসলে গরমের ভিতরে বৃষ্টি যে আল্লাহ তালার একটি নেয়ামত বর্তমানে আমরা বসতেছি তবে বৃষ্টি প্রার্থনার জন্য রসুল সাল্লাহ আলিয়াসাল্লাম মহান আল্লাহ সুবাহানো তালার কাছে দোয়া পড়ে দোয়া করতেন সেই দোয়াটি আজকের এই ভিডিওটিতে আমরা শিখবো ইনশাআল্লাহ তো অবশ্যই ভিডিওটি সবাই শেয়ার করবেন আমরা যদি সবাই এই ভিডিওটি দেখে দেখে উক্ত দোয়াটি টি পড়ে মহান আল্লাহ সবাহানাহতার কাছে দোয়া প্রার্থনা করি যে কারো দোয়া কবুল হলে অবশ্যই আল্লাহ সব আনা আমাদেরকে গরমের ভিতরে স্বস্তির বৃষ্টি দান করবেন ইনশাআল্লাহ তো অবশ্যই আমরা দোয়াটি পড়ব নিজে পড়ব অন্যকে পড়ার জন্য ভিডিওটি শেয়ার করব শোনার জন্য তো চলুন আমরা ভিডিওটি শুরু করি বৃষ্টি প্রার্থনার সমূহ আমরা দুইটি দোয়া শিখবো এই ভিডিওটির মাধ্যমে কিন্তু জাবে ৰধল্ল হু বলি ৰহ্লাম কে হাত উঠিয়ে বলতে দেখিছোঁ উক্ত দুৱা টি পত আল্ল হোম কিনা বাংলা উচ্চাৰণ অল্ল হোম কিনা তাপে গাম মুগীচাম মাৰি আম এইখনে বাংলাতে গাম মুগিসাম মুঘী সাম মারি আারিয়ান মারিয় ফিয়ান প্রথম থেকে আল্লাহ গয়সাম মুগিসাম শুনে শুনে আপনারাও বলবেন আম তারপরে মারিয়ান গর দরিন গ গৈীর এখানে আমরা টান দেব তারপরে আজিলান গীর আজিল আজিলান গীর আজিল প্রথম থেকে আমরা বাংলা দিয়ে একবার পড়ে নিই সবাই আমরা বাংলা দেখে দেখে একবার উচ্চারণ করব এবং আমরা বৃষ্টি যেন আল্লাহ তালা আমাদেরকে দান করে জন্য আমরা হ্যাঁ অবশ্যই বলবো আল্লাহ হম মস্কিনা গারিআ মারি আনীর আমরা গৈর বলবো গৈর দরিন দতটাকে এখানে টান দেব। আমরা এখানে এই যে দদ বাংলাদেশ দ লেখা আছে এটাকে টান হবে আর কি এটাকে আমরা টেনে পড়বো আজিলান আজিল আজিল এ এটাকে আমরা এক টান দেব। এই যে সরে দেওয়ার পরে এখানে লক্ষ্য করুন এই যে একটা এরো চিহ্ন দেখাচ্ছে এটা এটার কারণে আমরা এক টান দেব এখানে এক আলিপ টেনে পড়তে হয় আজিল আমরা দোয়াটি আরেকবার পরে এই দোয়াটির অর্থ আমরা জেনে নেবো আল্লাহ হুম মস্কিনা ওইসাম মগি সাম মারিআ মারি আনা ফান ওইর দিন আজিল আজিল এবার আমরা অর্থটা জেনে নিই উক্ত যে দোয়াটি আমরা পড়লাম উক্ত দোয়াটির অর্থ জানবো এবং এটা হাতির সই কেনা এখানে লেখা আছে সুন্দর করে তো সেটা আমরা দেখে আসি উক্ত দোয়াটির অর্থ হলো হে আল্লাহ তুমি আমাদেরকে এমন বৃষ্টি দাও যা ফসল উৎপাদনের উপযোগী কল্যাণকর ক্ষতিকারক নয় শীঘ্রই আগমনকারী বিলম্বকারী নয় হ্যাঁ এটাকে সুন্দর ভাষায় এখানে আমরা আল্লাহ তালার কাছে বললাম হে আল্লাহ তুমি আমাদেরকে এমন বৃষ্টি দাও দাও যা সফল উৎপাদনের উপযোগী হবে কল্যাণকর হবে ক্ষতিকারক নয় এমন বৃষ্টি যেন না দেয় আর কি শীঘ্রই আগমনকারী বিলম্বকারী নয় শীঘ্রই আগমনকারী অর্থাৎ শীঘ্রই যেন বৃষ্টি হয় বিলম্ব করে যেন বৃষ্টি না হয় এই দোয়াটি আমরা আরবিদি আল্লাহ তালার কাছে আমরা বললাম তো উক্ত দোয়াটি বর্ণিত রয়েছে আবুদাউতে বর্ণিত রয়েছে এগারোশো উনসত্তর নাম্বার হাতিসে এবং এমনি মাজাতে বর্ণিত রয়েছে বারোশো সত্তরে মিশকাত বর্ণিত রয়েছে পনেরোশো সাত নম্বরে সনদি সহি তো অবশ্যই উক্ত দোয়াটি সহি আমরা উক্ত দোয়াটি আমরা বেশি বেশি করে বৃষ্টি প্রার্থনার জন্য আল্লাহ তালার কাছে আমরা পড়ব ইনশাআল্লাহ তো এরপরে আরেকটি দোয়া আমরা বৃষ্টি প্রার্থনার জন্য আল্লাহ তালার কাছে বলবো আমর ইবনি সোয়াইফ তার পিতা হতে বর্ণনা করেন তার পিতা তার দাদা হতে বর্ণনা করেন যে তার দাদা বলেন নবী করিম সাল্লি আসাল্লাম বৃষ্টি প্রার্থনা করেন তখন বলতেন উক্ত আদিষ্টি দেখি আবু আবু দাউতে বর্ণিত রয়েছে মেজকা শরীফও বর্ণিত রয়েছে সনদে হাসান তো অবশ্যই আমরা উক্ত দোয়াটি আমরা পড়ব আল্লাহ হুম্মাস কি অইবা দাকা আল্ল হুমস্কি অইবা দাকা তাকা ওয়াং সুর তাকা ও আহ ই বা লা দা কাল মাইত বা কাল মাইত উক্ত দোয়াটি একবার আমরা বাংলাটা উচ্চারণটা আমরা দেখে আসি আল্ল হুমস্কি অইবা দাকা আবা হিমা দাকা আং সুর রহমাতাকা ওয়া আহ ই ওয় আহ ই বালাদাকাল মাইয়িত মাইয়িত উক্ত দুটির অর্থ আমরা এখন আমরা জেনে নিই হে আল্লাহ তুমি বান্দাগণকে এবং চতুষ্পদ জন্তুগুলোকে পানি পান করাও তোমার রহমত পরিচালনা করো আর তোমার মৃত শহরকে জীবিত করো অর্থাৎ গরমে প্রচণ্ড যন্ত্রণায় যখন হয়েছিল তখন শহরকে যেন আল্লাহতালা শহরকে জীবিত করে অর্থাৎ পানি দ্বারা রহমত প্রদান করে উক্ত দোয়াটি নবী করিম সাল্লাহ আলু সাল্লাম পড়েছিলেন আর উক্ত দোয়াটি এই হাদিস গ্রন্থগুলোতে বর্ণিত রয়েছে অবশ্যই আমরা এই দোয়াটি পড়ার জন্য চেষ্টা করব আর যখন বৃষ্টি প্রার্থনা হবে বৃষ্টি নামলে তখন আমরা আল্লাহ তাল্লার কাছে বৃষ্টির জন্য উক্ত দোয়াটি আমরা পড়বো আইসারদ আল্লাহ তালু বলেন রসুল সাল্লিয় সাল্লাম বৃষ্টি হওয়ার সময় বলতেন আল্লাহ হুম্মা সৈবান না ফেয়া আল্লাহ হুম্মা সৈবান না ফেওয়া উচ্চারণ আল্লাহ হুম্মা না ফে ফ্যা অর্থ হলো হে আল্লাহ মুসুলদারে উপকারী বৃষ্টি বর্ষণ করুন মুসুলদারে উপকারী বৃষ্টি বর্ষণ করুন অর্থাৎ যখন বৃষ্টির নামা শুরু হবে তখন আল্লাহ তালার কাছে আমরা উক্ত দোয়াটি বলতে থাকবো আল্লাহ না ফেয়াআ আল্লাহ হুম্মা সই না ফ্যা হে আল্লাহ আপনি মুসুলদারে অর্থাৎ অল্প অল্প করে না মুসুলধারে রহমতের বৃষ্টি প্রদান করুন উক্ত হাদিসটি বর্ণিত রয়েছে শহী বুকারি হাদিস নাম্বার এক এক হাজার বত্রিশ এবং মিসকাৎ শরীফ বর্ণিত রয়েছে এক হাজার পাঁচশো নম্বর হাদিসে সনদে সহি তো বৃষ্টির পর উক্ত দোয়াটি পড়তে হয় ইনশাল্লাহ আমরা আজকে যে দোয়াগুলো পড়লাম এই দোয়াগুলো অবশ্যই আমরা ভিডিওটি দেখে দেখে মুখস্থ করি অথবা শুনে শুনে আমরা একবার হলেও পড়ার জন্য চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানবেন ভালো থাকবেন দোয়া রাখবেন এমন ভিডিও পেতে অবশ্যই আমাদের پستی که فالو دیش هستید تکمین. السلام علیکم و رحمت الله امروکاتو.